আমি এখান থেকে একটা সার্ভেতে ঢুকতেছি আট মিনিট একশো পঞ্চাশ একটা সার্ভে এই যে দেখেন সার্ভেতে প্রথমে আমাকে জিজ্ঞাসা করছে থ্যাংক ইউ ফর পার্টিসিপেটিং ইন আওয়ার সার্ভে প্লিজ রিড দা ফলো স্টেটমেন্ট ইয়েস আই আন্ডারস্ট্যান্ড এগ্রি ইফ উড লাইক টু পার্টিসিপেট ইন দিস সার্ভে উই ইউ অ্যাগ্রি টু ডু দা ফলো আচ্ছা সার্ভেতে অংশগ্রহণ করতে যদি আপনি রাজি থাকেন তাহলে নিচের সাথে হবে যে আপনি সুন্দরভাবে যত্ন প্রশ্নের উত্তর দেবেন এবং সার্ভে কমপ্লিট করার জন্য যতটুকু সময় প্রয়োজন ততটুকু সময়ই নেবেন আপনার উত্তরগুলো বা আপনার রেসপন্স অবশ্যই থটফুল হইতে হবে এবং আপনি অনেস্ট ইনফরমেশন করবেন উন্মুক্ত উত্তর ওপেন অ্যান্ড ওপেন ইনফরমেশন প্রোভাইড করবেন ওকে আমরা এখান থেকে আই আন্ডারস্ট্যান্ড এন্ড এগ্রি দিয়ে নেক্সট করব আচ্ছা থ্যাংক ইউ ফর টেকিং দ্য টাইম টু শেয়ার ইউর অপিনিয়ন বাই কমপ্লিটিং দিস সার্ভে

হ্যাঁ সার্ভে শুরু করার আগে আমরা বলেছি সার্ভে কি এবং সার্ভে কেন করানো হয় এই দুইটা টপিক নিয়ে আলোচনা করেছি এটা রেকর্ডিং থাকবে আপনি ক্লাস শেষে রেকর্ডিং থেকে দেখে নিতে পারবেন ইনশাল্লাহ থ্যাংক ইউ এখন দেখেন আমাদেরকে এই সার্ভেতে জিজ্ঞেস করলো টু বিগিন ইন হুইচ স্টেট ডু ইউ রিসাইড ছোট্ট সার্ভে আগে আমরা দেখবো তারপরে ইনশাল্লাহ আমরা আরো অনেক কথাই আলোচনা করব আচ্ছা আমরা আমাদের প্রোফাইল অনুযায়ী স্টেট দিলাম ওকে প্লিজ ইন্ডিকেট জেন্ডার ফিমেল এখানে যাদের প্রোফাইল মেল দিয়ে করা তারা মেল দিয়ে করবেন যাদের ফিমেল দেওয়া তারা ফিমেল দিয়ে করবেন ওকে উই আর লুকিং ফর পিপুল হু ওয়ার্ক ইন সার্টেন টাইপস অফ জব are you or any members of your household employed in any of the following types of occupation এই প্রশ্নটা আমাদেরকে একটু স্পেশাল ভাবে ফলো করতে হবে যখনই এরকম প্রশ্ন আসবে যে আপনি বা আপনার পরিবারের কেউ নিম্নলিখিত কোম্পানিগুলোতে জব করেন কিনা বা নিম্নলিখিত ইন্ডাস্ট্রিগুলোতে জব করেন কিনা এবং সেখানে অপশনগুলোর মধ্যে যদি এই যে এ মার্কেটিং অর মার্কেট রিসার্চ কোম্পানি অর ডিপার্টমেন্ট এরকম অপশন থাকে যে মার্কেটিং বা মার্কেট রিসার্চ আছে। তবে এই ক্ষেত্রে আমাদেরকে নান অব হবে দুইটা জিনিস ফলো করতে হবে এক প্রশ্নে থাকবে যে আপনি বা আপনার পরিবারের কেউ নিম্নলিখিত ইন্ডাস্ট্রি অথবা জবে কাজ করেন কিনা আর অপশনগুলোর মধ্যে যখন মার্কেটিং অর মার্কেট রিসার্চ থাকবে তখন নান অফ দ্যাব দিয়ে নেক্সট করতে হবে যেটা আমরা এখন করতেছি এটা অনলাইন সার্ভের মাধ্যমেও করা হয় মার্কেট রিসার্চ স্টাডিজ ভিডিও কলের মাধ্যমেও করা হয় আবার অডিওর মাধ্যমেও নেওয়া হয় বা ফোন কলেও নেওয়া হয় কিন্তু অনলাইন সার্ভে যেটা এটা আমরা যেটা করতেছি এটাও মার্কেট রিসার্চ স্টাডিজ এখানে বলতেছে যে গত সপ্তাহে আমি ফুড সম্পর্কে কোনো মার্কেট রিসার্চ স্টাডি করছি কিনা এখন যদি আমি এখানে বলি যে আমি ফুড সম্পর্কে মার্কেট রিসার্চ স্টাডি করছি তাহলে কিন্তু আমাকে আর এই সার্ভেটা করাবে না কারণ এই সার্ভেটাও ফুড নিয়েই আসবে এজন্য যখন এরকম প্রশ্ন আসবে যে আপনি গত মাসে বা গত সপ্তাহে বা গত তিন মাসে এই প্রোডাক্টের উপরে কোনো সার্ভে করছেন কিনা বা ওই প্রোডাক্টের উপরে কোনো সার্ভে করছেন কিনা তখন আমরা নো দিব যে আমরা এরকম কোনো সার্ভে করি নাই প্লিজ টাইপ ইওর এজ ইন দা স্পেস বিলো ওকে আমরা এজ দিয়ে দিলাম একচল্লিশ অ্যান্ড আর ইউ অফ হিসপ্যানিক অর ল্যাটিনো হেরিটেজ আচ্ছা এখানে আমাদের যে হেরিটেজ বা রেস সেটা জানতে চাইতেছে

কতজন মেম্বার অফ ইউর হাউসহোল্ড আপনার বাড়ির আর ইন ইচ অফ দ্য ফলোইং এজ গ্রুপ নিচে যে এজ গ্রুপগুলা দেওয়া আছে এর মধ্যে আপনি সহ আপনার বাড়ির কতজন মেম্বার আছেন আচ্ছা অ্যাডাল্ট আছে দুইজন আমি এবং আমার হাজবেন্ড যেহেতু আমার প্রোফাইল ফিমেল আচ্ছা আমার প্রোফাইল সাউন্ডটা অফ করেন কথা রিপিট আসছে মাইক্রোফোন গুলা একটু অফ রাখি তাহলে হয়তো সবার জন্য আমার প্রোফাইল অনুযায়ী আমার ফ্যামিলি মেম্বার পাঁচজন আমার চোদ্দ বছরের ছেলে আমার আট বছরের ছেলে আর আমার তিন বছরের মেয়ে আচ্ছা সেই অনুযায়ী আমি এখানে দিলাম এই যে জন তেরো থেকে সতেরোর মধ্যে একজন ছয় থেকে নয়ের মধ্যে একজন আর ছয়ের নিচে একজন ওকে লিস্টেড বিলো আর টাইপ অফ ফুড প্রোডাক্টস বিভিন্ন রকমের খাদ্য পণ্য দ্যাট ক্যান বি ফাউন্ড এট দা গ্রোসারি স্টোর যেগুলো গ্রোসারি স্টোরে পাওয়া যায় বা মুদি দোকানে পাওয়া যায় হুইচ ইফ এনি হ্যাভ ইউ পার্ড ইন দ্য পাস্ট মান্থ গত মাসে আপনি এগুলোর মধ্যে কোনগুলো কিনেছেন এখানে আছে ম্যাকারোনি ইন্ডিভিজুয়ালি প্যাকেজ ড্রিঙ্ক ইয়োগার্ট স্নেক ইং চিজ সল্টি স্ন্যাক ক্যান্ট স্নুপ আর হচ্ছে ফ্রুট স্নেক যে আইটেমগুলো আছে এগুলো সচরাচর মানুষ প্রত্যেক মাসেই কেনে তো আমি যদি সবগুলো সিলেক্ট করি তাহলে অসুবিধা নাই এতে আমার উত্তরটা বাস্তবসম্মতও থাকবে সঠিকও থাকবে এখন এখানে যদি এরকম আরো বিশটা প্রোডাক্টের নাম থাকতো তখন কিন্তু আমি সব সিলেক্ট করতাম না কারণ সব প্রোডাক্ট তো এক মাসের মধ্যে কেনাটা বাস্তবিক ভাবে সঠিক না বা বাস্তবের সাথে মিল পরে না তাই না তবে এখানে যেগুলো আছে যে সল্টি স্ন্যাক মানে স্ন্যাক বলতে সেটা চিপস হইতে পারে বা অন্য যে কোনো লবণক্ত স্বাদযুক্ত স্ন্যাক্স হইতে পারে বা ইড ড্রিঙ্ক যেমন ধরেন দই মাঠা লাগছি এরকম ইন্ডিভিজুয়ালি প্যাকেজ ড্রিঙ্ক ড্রিঙ্ক বা জুস এগুলো তো মাসে একবার তো কমনলি কেনা পড়ে এজন্য আমি এখানে এগুলা সিলেক্ট করলাম ওকে এখন বলতেছে গত মাসে যে ইয়োগার্ট ড্রিঙ্কস অথবা ইয়োগার্ট মানে দই বা দই জাতীয় ড্রিঙ্কস যেগুলো আমি কিনছি এগুলার সাথে এগুলা কেনার ব্যাপারে আমি কতখানি দায়িত্বশীল বা আমি পার্সোনালি আমার ফ্যামিলি পার্সোনালি কনজিউম করে যে ড্রিঙ্কস গুলা এগুলার সিলেকশনের ব্যাপারে আমার দায়িত্ব কতখানি আমি এখানে দিব আই এম কমপ্লিটলি রেসপন্সিবল ফর অল দ্য ব্র্যান্ড ডিসিশন মেকিং ফর দ্য ইয়োগার্ট প্রোডাক্টস আই পার্সোনালি কনজিউম মানে আমি নিজে যে ইয়োগার ড্রিঙ্কস গুলা কনজিউম করি এগুলার যাবতীয় দায় দায়িত্ব ব্র্যান্ড সিলেকশনের ব্যাপারে সব রেসপন্সিবিলিটি আমার যখনই আমরা কোনো সার্ভে করতে যাব তখন আমরা আমাদের বাড়ির যে কোনো সিদ্ধান্ত সেটা ফাইনান্সিয়াল ডিসিশন হোক মেডিকেল ডিসিশন হোক কেনাকাটার সিদ্ধান্ত হোক বা অন্য যে কোনো সিদ্ধান্ত হোক বাড়ি সারানোর হোক গাড়ি কেনার হোক মোবাইল কেনার হোক আমাদের হাউস হোল্ড এবং আমাদের ব্যক্তিগত যে কোনো পণ্য কেনার ব্যাপারে সিদ্ধান্ত আমি নিজে গ্রহণ করি বা কমপ্লিটলি আই এম কমপ্লিটলি রেসপন্সিবল বা আই এম সোললি রেসপন্সিবল যে যাবতীয় দায়িত্ব আমার

এই চার ধরনের আমি গত মাসে কিনছি এরকম দিলাম ওকে হাউ লাইকলি উড ইউ বি টু কনসিডার পারচেসিং এ ইার প্রোডাক্ট দ্যাট কামস উইথ টপিংস মিক্সিংস অন দ্য সাইড আচ্ছা এখন আমরা আগে কিনে থাকি বা ভবিষ্যতে কেনার জন্য যে কোনো সময় আমরা যখন ইয়োগার্ট ড্রিঙ্ক কিনবো তখন এই ইয়োগার্টের উপরে টপিংস বা মিক্সিং দেওয়া আছে এরকম ড্রিঙ্ক কনসিডার করবো কি না আচ্ছা অবশ্যই আমরা কনসিডার উড কনসিডার পারচেসিং ইউ সেইড ইউ পারচেসড রেগুলার ইয়োগার্ট উইথ টপিংস অর মিক্সিং ফর হাউস হোল্ড ফর হোম উড ইউ পারচেস রেগুলার ইয়োগার্ড উইথ টপিংস অর মিক্সিং কার জন্য আমি আসলে এই রেগুলার ইয়োগার্ড টপিংস এবং মিক্সিং সহ কিনেছি আচ্ছা এক্ষেত্রে আমরা দিব চিলড্রেন এবং আদার অ্যাডাল্ট মানে আমার যে হাজবেন্ড আছে সে এবং মাইসেলস পরিবারের সবার জন্যই কিনেছি আচ্ছা এখন জিজ্ঞাসা করছে যে গত মাসে আমি কোন কোন দোকান থেকে এই ইয়োগার ড্রিঙ্কস কিনছি বা কোন ধরনের দোকান থেকে আচ্ছা এক্ষেত্রে আমি এখানে আমি দিয়ে দিলাম কনভেনিয়েন্স স্টোর মানে কাছাকাছি বা নিকটস্থ দোকান থেকে ওয়ার হাউস ক্লাব শ্যামস ক্লাব কস্টকো ডিজে এগুলো হচ্ছে ওয়ার হাউস ক্লাব এ ধরনের ক্লাব স্টোর থেকে আর ওয়ালমার্ট থেকে আর অনলাইন গ্রোসারি ডেলিভারি ফর্ম থার্ড পার্টি ডেলিভারি অপশন যেরকম আমাদের দেশে ফুড পান্ডা পাঠাও এরা ঢাকার মধ্যে যে কোনো জায়গায় খাদ্য বা অন্যান্য জিনিস ডেলিভারি করে কিন্তু ওরা কিন্তু নিজেদের পণ্য ফুড পন্ডাকে নিজেদের খাবার ডেলিভারি করে নাকি রেস্টুরেন্ট থেকে নিয়ে আসে রেস্টুরেন্ট থেকে কিনে এনে ডেলিভারি করে এক্ষেত্রে ফুড পান্ডা হচ্ছে থার্ড পার্টি অনলাইন ফুড ডেলিভারি অ্যাপ এরকম এখানে হচ্ছে এই যে থার্ড পার্টি ডেলিভারি অনলাইন গ্রোসারি ডেলিভারি অ্যাপ হচ্ছে ফ্রেশ ডিরেক্ট ইনস্টাকার্ট আরো আছে ডোর ড্যাশ এই তিন চার রকমের দোকান থেকে আমি গত মাসে ইয়োগা ড্রিঙ্কস কিনেছি লিস্টেড বিলো আর সাম ব্র্যান্ডস অফ ইয়োগা ড্রিঙ্ক হুইচ অফ দ্য ফলোয়িং ব্র্যান্ডস হ্যাভ ইউ এভার সিন অর হোর্ড অফ যখন এরকম আসলো আমি তো আমেরিকাতে থাকি না আবার আমেরিকার এই দই বা দই জাতীয় পণ্য আমি খাইও নাই তাহলে আমি কিভাবে জানবো যে কোন কোন ব্র্যান্ড আসলেই বাস্তবে আছে এর জন্য আমাদেরকে গুগলে সার্চ করতে হবে সার্চ করে দেখে নিতে হবে যে ইয়োগার্ড বা এর ব্র্যান্ড এর নাম কোন আমরা একটু গুগল সার্চ করে দেখে ব্র্যান্ডস অফ ইয়োগার্ট এই যে ইন এখান থেকে আমরা যে নামগুলো দেখতে পাচ্ছি এই যে চোবানি ইউ প্লেট ডেন আমরা যে সিলেক্ট করলাম তিনটা ব্র্যান্ড সিলেক্ট করলাম যে এই তিন ধরনের ব্র্যান্ড আমরা গত মাসে কিনেছি এখন জিজ্ঞাসা করতেছে লিস্টেড বিলো আর দ্য ব্র্যান্ডস অফ ইউ হ্যাভ সিন অর হিয়ার সরি একটু আমার বলতে ভুল হয়েছে এখানে বলছে যে কোন কোন ব্র্যান্ড আমরা দেখেছি বা শুনেছি আমি সিলেক্ট করলাম যে এই তিনটা ব্র্যান্ড আমি দেখেছি বা শুনেছি বা এই তিনটা ব্র্যান্ড সম্পর্কে আমি জানি আচ্ছা এখন জিজ্ঞাসা করছে যে এই তিনটা ব্র্যান্ড তো আমি দেখছি বা শুনছি কিন্তু এই তিনটার মধ্যে কিনছি কোনটা কোনটা বা কোন কোন ব্র্যান্ড আমি কিনছি আচ্ছা এক্ষেত্রে আমি দুইটা সিলেক্ট করলাম যে এই দুই ব্র্যান্ডের আমি গত মাসে কিনছি বিলো এ শর্ট ডেসক্রিপশন অফ দে কারেন্টলি অফার মানে যে এই কোম্পানির যে ইস নামে এই কোম্পানি বর্তমানে যে সমস্ত ই ও গুলো অফার করে সেগুলোর কিছু ডেসক্রিপশন নিচে আছে আর কনসিডারিং অফারিং ইন দা ফিউচার আচ্ছা যেগুলা বর্তমানে অফার করে এবং কিছু কিছু আছে যেগুলা এখন মাত্র আইডিয়া ভবিষ্যতেও ওরা এই ধরনের প্রোডাক্ট অফার করবে এখনো করে নাই সেগুলোও এই লিস্টে আছে হোয়েন ইউ আর ফিনিশড রিভিউইং দ্য ডেসক্রিপশন মানে এই ডেসক্রিপশনটা যখন দেখা শেষ হবে স্ক্রোল ডাউন টু অ্যান্সার দ্য কোয়েশ্চেন এটা দেখা শেষ হলে তারপরে নিচে গিয়ে অ্যান্সার দিতে বলছে এরকম প্রোডাক্ট আইডিয়া বা ডেসক্রিপশন যখনই আমাদেরকে দেবে তখনই আমরা এই যে এখান থেকে শুরু করে আমি একটা স্ক্রিনশট নিয়েই দেখাই এখান থেকে শুরু করে এই পর্যন্ত আমরা একটা স্ক্রিনশট নিয়ে রাখবো তাহলে কি হবে এই প্রোডাক্ট ডেসক্রিপশনটা আমাদের ভালো মতো এখন তো আমরা দেখে একবার এবং যখন আবার এই প্রোডাক্ট সম্পর্কে জানতে চাইবে যে ওই প্রোডাক্টের কি ভালো লাগছে আপনার বা আপনি কেন এই প্রোডাক্ট কিনতে চাচ্ছেন বা এই প্রোডাক্টের কোন বিষয়টা আপনাকে আকর্ষণ করছে বা কোন বিষয়টা আপনার খারাপ লাগছে তখন আমরা ডিসক্রিপশন থেকে দেখে নিয়ে নির্দিষ্ট সঠিক কারণ বলে দিতে পারবো যে এই জিনিসটার কারণে ভালো লাগছে যেমন ধরেন বলে দিলাম যে এটা অনেক স্মুথ ক্রিমি এবং ভ্যানিলা ফ্লেভার আছে যার জন্য আমার ভালো লাগছে আবার যখন বলবো যে খারাপ কেন লাগছে তখন আমরা হয়তো খারাপ রেশমে লিখতে বলে দিতে পারবো যে চকলেট চিপ কুকিডো এগুলা দেওয়া আছে যেগুলো আমার পছন্দ না এর জন্য আমার খারাপ লাগছে যাতে আমরা ওই প্রোডাক্ট বা সার্ভিস সম্পর্কে সঠিক কারণ দিতে পারি ভালো লাগার খারাপ লাগার বা আমাদের মতামত সঠিক মতামত দিতে পারি এর জন্য আমরা এটা একটা স্ক্রিনশট নিয়ে ওকে আমি সার্ভে করার সময় এটা স্ক্রিনশট নিয়েছিলাম সেটা আবার দেখাইলো আচ্ছা উড কনসিডার কিনতে পারি বা কেনার সময় কেনার জন্য বিবেচনা করতে পারি আর এটা ডেফিনেটলি উড কনসিডার

প্লিজ ইন্ডিকেট হাউ লাইক ইউড ওয়ান প্রত্যেকটা কেনার জন্য আপনি কতখানি আগ্রহী হবেন এখন একটা মানুষ স্বাভাবিকভাবে কি পঁয়ত্রিশ রকমের দই কি কিনবে বা দইয়ের ড্রিঙ্ক পঁয়ত্রিশ রকমই কিনবে এটা তো একটু অস্বাভাবিক হয়ে যায় যে আসলে সবই তো কেউ কিনতে পারে না বা কেনে না এই ধরনের প্রশ্ন সিলেকশনের ক্ষেত্রে আমাদেরকে বাস্তবতার সাথে মিল রাখতে হবে যে আমি হয়তো দুইটা বা তিনটা বা চার পাঁচটা কিনলাম বা অন্যান্য যে আমি কিনতে পারি না কিনতে পারি বা কিনবো না এক কথায় আপনার উত্তর হেতে হবে বাস্তবতার সাথে মিল রেখে এবং সঠিক ইনফরমেশন নিয়ে আচ্ছা এখানে আমরা ব্র্যান্ড গুলা সিলেক্ট করবো আচ্ছা সিলেক্ট করার ক্ষেত্রে আমরা দেখে নিই উপরে কি কি অপশন আছে ডেফিনেটলি উড বাই প্রবাবলি উড বাই মাইট অর মাইট নট বাইক মানে কিনতেও পারি নাও কিনতে পারি প্রবাবলি উড নট বাই হয়তো বা কিনবো না ডেফিনিতলি উড নট বাইক মানে কিনবোই না ওকে আচ্ছা একজন মেসেজ দিচ্ছে গ্রুপে শুনতে পাচ্ছে না মনে হয় আহ ঢুকছি তাও শুনতে পাচ্ছি না তারপর আচ্ছা যারা শুনতে পাচ্ছেন না বা সমস্যা হচ্ছে তারা কল কেটে দিয়ে আবার জয়েন করেন একজন দেলো আর হুসেন ভাই বলছেন দেখতে পাচ্ছি না দেখা কি অসুবিধা হচ্ছে সবাই কি দেখতে পাচ্ছেন হ্যাঁ নেট প্রবলেম অন্যদের ঠিক আছে ওকে আমরা এখন একটু সিলেকশনগুলো করব করবো এটা আমরা সিলেক্ট করলাম যে ডেফিনিটলি উড বাই হ্যাঁ কিনবো এটা সিলেক্ট করলাম কিনতেও পারি নাও কিনতে পারি হ্যাঁ ঢুকে যান class নিচ্ছে তো ভাই class নিচ্ছে তো আমরা অবশ্যই কিনবো এই মর্মে কিন্তু উপরে একটা সিলেক্ট করে আসছি পরে যে আর একটা সিলেক্ট করলাম এখানে তবে বেশিরভাগই কিনবো না কারণ সেটাই স্বাভাবিক যে কিনতেও পারি নাও কিনতে পারি বা কিনবো না একটা মানুষ তো আর ৩৫ রকমের দুই প্রোডাক্ট বা দই জাতীয় ড্রিঙ্কস খায় না একটা দুইটা বা তিনটা খাইতে পারে সে হয়তো প্রাণেরটা খাইতে পারে আরং এরটাও খাইতে পারে বা দেখা যাচ্ছে প্রাণ আরং মিল্ক ভিটা এই তিনটার খায় কিন্তু যত রকম বাংলাদেশে আছে সবগুলাকে আমরা সবাই জানি নাম জানি নামই জানি না খাওয়া তো বহু দূরের কথা তাই না আচ্ছা দেখেন আমরা অবশ্যই কিনবো এই মর্মে দুইটা সিলেক্ট করছি আর কিনতে পারি প্রবাবলি উড বাই মানে হয়তো কিনতে পারি এইভাবে সিলেক্ট করছি দুইটা বা তিনটা আর বাকি সবই কিনতেও পারি নাও কিনতে পারি হয়তো বা কিনবো না আর অবশ্যই কিনবো না এই লাইনগুলাতে সিলেক্ট করা এখন দেখেন পরবর্তী ও আরেকটা জিনিস যখনই আমরা এরকম মাল্টিপুল সিলেকশনের প্রশ্নগুলো পাবো তখন আমরা একটা কাজ করব সেটা হচ্ছে এই সব সিলেক্ট করার শেষে সব সিলেক্ট করার শেষে দেখেন আমার সব সিলেক্ট করার শেষ এখানে তখন আমি পুরোটা আর একবার রিভিউ দেব যে কোনোটা বাদ গেল কিনা কোনোটাতে ভুল সিলেক্ট করে ফেলছি কিনা এর জন্য আর একবার স্ক্রোল করে উপরে যাব হ্যাঁ দেখা শেষ আমি শিওর তখন আমি আনসার সাবমিট করব আচ্ছা সেকেন্ড আসি আমরা হাউ ইউনিক ডু ইউ ফিল ইচ অফ দিস ভ্যারাইটিস আর কম্পেয়ার টু দা প্রোডাক্টস কারেন্টলি অ্যাভেলেবেল হোয়ার ইউ টিপিক্যালি সব

হাউ ইউনিক ডু ইউ ফিল আচ্ছা প্রশ্ন তো করলাম এটা হচ্ছে আমরা সচরাচর যেখানে কেনাকাটা করি এই দই জাতীয় প্রোডাক্ট সেখানে যে প্রোডাক্টগুলা পাওয়া যায় সেগুলার তুলনায় এই পঁয়ত্রিশটা প্রোডাক্ট কতখানি ইউনিক আচ্ছা এক্সট্রিমলি ইউনিক ভেরি ইউনিক সাম ইউনিক নট ভেরি ইউনিক নট অ্যাট অল ইউনিক এখানেও আমরা একই রকম ভাবে সিলেক্ট করব যে আপনি যদি তিনটা ব্র্যান্ডের লাচ্ছি কিনে আনেন ধরেন প্রাণ মিল্ক ভিটা আর হচ্ছে আরং এরকম তিনটা ব্র্যান্ডের লাচ্ছি তিনটা খাইলে হয়তো একটু বেশি একটা আলাদা মনে হইতে পারে কিন্তু বাকি দুইটা কিন্তু একই রকমই মনে হবে সে যে ব্র্যান্ডই হোক যে একটু হয়তো দুই একটা একটু আলাদা স্বাদের হইতে পারে কিন্তু এখন যেটা দই জাতীয় প্রোডাক্ট সেটা তো দইয়ের মতোই স্বাদ লাগবে তাই না তাইলে সবই তো আর এক্সট্রিমলি ইউনিক হওয়া সম্ভব না হয়তো ফ্লেভার অনুযায়ী কোনটা আলাদা স্বাদ লাগতে পারে এখানে আমরা সিলেক্ট ভেরি ইউনিক দু একটা এক্সট্রিমলি দিব তবে বেশিরভাগই নট ভেরি ইউনিক বা নট অ্যাট অল ইউনিক দিচ্ছি ভাইয়া আগের তিন চারটার সাথে কি ম্যাচ করা লাগবে আগের তিনটা চারটা দিলাম আগের জিজ্ঞাসা করছিল যে আপনি কোনগুলা কিনতে পারেন আর এখন জিজ্ঞাসা করছে ইউনিক এই ক্ষেত্রে আগেরটার সাথে ম্যাচ না করলেও সমস্যা নাই কিন্তু যখন আপনাকে আগেরবার জিজ্ঞাসা করবে যে আপনি কোনগুলা শুনছেন আর পরেরবার জিজ্ঞাসা করবে কোনগুলা কিনছেন তখন অবশ্যই ম্যাচ করে দিতে হবে তবে এই ক্ষেত্রে ওই ম্যাচ করতেই হবে এরকম কোনো কিছু নাই কারণ কেন নাই আমি যেটা কিনবো সেটা হয়তো ইউনিক হইলে আমার ভালো লাগবে আবার এমনও তো হইতে পারে যে ইউনিক না হইলেই আমার ভালো লাগবে তাই না তাহলে কেনার সাথে ইউনিক হওয়ার না হওয়ার কোন সম্পর্ক নাই আচ্ছা ফর ক্লাসিফিকেশন অনলি ইউর রেসপন্সেস উইল অনলি বি লুকড এট ইন টোটাল টু নেম এখন ক্লাসিফিকেশন এর জন্য কিছু প্রশ্ন করবে তবে আর একটা বার আমি একটু পেছনে যাব এই যে ইউনিকের ব্যাপারে যেটা মিল রেখে দেওয়ার ব্যাপারে এক্ষেত্রে আপনি আগে কোন ব্র্যান্ডের জন্য কি সিলেক্ট করলেন সেটা দেখে মনে রেখে তারপরে পরের পেজে সিলেক্ট করাটাই বেটার ঠিক আছে সব ধরনের সার্ভে কি ব্যাক করে আবার কি মানে দেখা যায় মানে পুরো পেজে যাওয়া না 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 এখানে আমরা এখন সার্ভে করছি না আমরা এখন এটা এই যে একটা ভিডিও চালাচ্ছি কোন ভিডিও চালাচ্ছি এই যে এই ভিডিওটা আমরা প্লে করছি আমাদের প্লেয়ারে ভিডিও প্লেয়ারে আপনাদেরকে দেখানোর সাথে সার্ভেটা ভিডিও করে রাখা এই জন্য আমরা পেছনে যাইতে পারতেছি কিন্তু সার্ভে করার সময় আপনারা এরকম পেছনে যাওয়ার অপশন পাবেন না তাহলে কিভাবে আপনারা পেছনে গিয়ে দেখে আসবেন যে সার্ভেটা আমি আগে কি লিখছি বা কি সিলেক্ট করছি স্ক্রিন রেকর্ডারের মাধ্যমে আমরা যারা আগে ক্লাস করছেন বা আগে আমাদের ক্লাসের ভিডিও দেখছেন তারা জানেন হয়তো যে কাজ করার সময় আমরা ভিপিএস এ স্ক্রিন রেকর্ডার চালু করে নিয়ে কাজ করব যখনই আমাদের এরকম বা সার্ভেতে আগে কি দিয়েছি সেটা দেখার প্রয়োজন পড়বে তখন আমরা আমাদের স্ক্রিন রেকর্ডারটা অফ করে ভিডিওটা দেখে আসব যে আমরা সার্ভেতে আগে কি দিয়েছি দেখে আবার রেকর্ডিং চালু করে আবার কাজ করা শুরু করব

দিয়ে দিলাম আমরা দেড় লাখ থেকে লাখ আচ্ছা এই যে আমাদের সার্ভেটা কমপ্লিট হয়ে গেল এই যে দেখেন ইউ ফর লাস্ট এখানে দুইশো সত্তর পয়েন্ট দেখাচ্ছে আর যখন আমরা সার্ভেটা শুরু করেছিলাম তখন এখানে ছিল একশো সত্তর পয়েন্ট আর যখন সার্ভেটা শেষ হইলো তখন আমরা এই যে দুইশো সত্তর একশো পয়েন্ট অ্যাড হয়ে গেল আচ্ছা এখন আমরা একটু কথা বলবো আমরা এই সার্ভে করতে গিয়ে বা এই যে সার্ভেটা দেখলাম এখান থেকে একটা জিনিস কিন্তু আমরা শিওর হইলাম সেটা হচ্ছে সার্ভে করতে গেলে আপনার কিছু দক্ষতা অতিব জরুরি তার মধ্যে একটা হচ্ছে ইংরেজির দক্ষতা যদি আপনি ইংরেজিতে একেবারেই দুর্বল হন বা ইংরেজি পড়ে বা ট্রান্সলেট করেও সেটার সঠিক মিনিং না বুঝতে পারেন তাহলে আপনার জন্য একটু কঠিন হয়ে যাবে অবশ্যই আপনার ইংরেজি দক্ষতা থাকতে হবে এবং সেই সাথে টেকনোলজির কিছু দক্ষতাও প্রয়োজন হবে যেমন গুগলে সার্চ করা কোনো ইনফরমেশন জানার জন্য কিভাবে সার্চ করলে গুগল থেকে অ্যান্সারটা পাওয়া যাবে এটা জানা তারপরে আরো অন্যান্য কিছু টেকনোলজি বেসিক লেভেলের জিনিস যেগুলা মেইল কিভাবে করতে হয় গুগল ড্রাইভে ফাইল কিভাবে আপলোড করতে হয় আরো অনেক বিষয় আছে যেগুলো আপনাদের বেসিক যে বিষয়গুলো থাকে এগুলো জানা থাকতে হবে অবশ্যই এখন সার্ভে তো যারা আগে করছেন তাদের উদ্দেশ্যে বলি বা যাদের সার্ভে কাজের অভিজ্ঞতা আছে যে সার্ভে তো সবাই করে তাহলে আমরা এক্সেপশনাল কেন বা আমরা আলাদাভাবে আপনাদেরকে সার্ভে শিখাইতে আসছি কেন সার্ভে করতে গেলে আপনাদেরকে একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে যে আপনি যে তথ্য বা যে ইনপুটটা দেবেন এই তথ্যটা যেন ওই কোম্পানির কাজে লাগে আপনি যে তথ্য বা মতামত দেবেন সেটা যদি ওই কোম্পানির কাজে না লাগে আর সেটা যদি রেসপন্সফুল না হয় মানে আপনাকে একটা প্রশ্ন করা হচ্ছে সেটা অবশ্যই আপনাকে আগে ওই প্রশ্নটা মনোযোগ দিয়ে পড়তে হবে মনোযোগ দিয়ে পড়ে বুঝতে হবে যে প্রশ্নের চাহিদা কি তারপরে প্রশ্নের চাহিদা পূরণ হয় এমন ভাবে আপনাকে উত্তর লিখতে হবে অথবা সিলেক্ট করতে হবে এখন আপনার যদি ইংরেজি দুর্বল থাকে আপনি যদি প্রশ্নই না বুঝতে পারেন তাহলে তো আপনি সেটার সঠিক উত্তর দিতে পারবেন না প্রশ্ন না বুঝতে পারলে কি সঠিক উত্তর দেওয়া সম্ভব আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি যে ভাই আপনি কি খাইছেন এখন এই প্রশ্ন যদি আমি আরবিতে করি আপনি যদি সেটা বুঝতে না পারেন তাহলে কি আপনি এটার উত্তর দিতে পারবেন পারবেন না এই জন্য সার্ভে করতে গেলে সার্ভের প্রশ্নগুলো মনোযোগ সহকারে পড়তে হবে অর্থ বোঝার জন্য সময় দিতে হবে সহজভাবে সার্ভেতে আপনার মন্তব্য লিখতে হবে আপনার উত্তরগুলো অবশ্যই সাবধানে টাইপ করতে হবে এবং যদি কোনো ভুল করেন তবে সেটা সংশোধন করে নিতে হবে এবং উত্তর সাবমিট করার আগে অবশ্যই সেটা রিচেক করতে হবে আপনার সার্ভে যত বেশি অ্যাকুরেট হবে আপনি সার্ভে করার ক্ষেত্রে তত বেশি স্কিল্ড হবেন এবং আপনার প্রোফাইলে বা আপনার অ্যাকাউন্টে তত বেশি বড় বড় সার্ভে আসতে থাকবে এজন্য আগে প্রশ্নগুলার অর্থ বুঝতে হবে যদি আপনি প্রশ্নের অর্থ না বুঝতে পারেন তাহলে আপনার উত্তর কখনোই সঠিক হবে না এই জন্য সঠিক নিয়মে সার্ভে করার জন্য আগে মনোযোগী হইতে হবে সার্ভে করার ব্যাপারে আর যে কোনো নতুন টার্ম বা নতুন শব্দ যেমন যে কোনো নতুন শব্দ আমরা যে এই সার্ভেতে যেরকম মার্কেট রিসার্চ অর্থ কি জানলাম বা আরো অনেক কিছুরই অর্থ জানলাম তা নতুন কোনো টার্ম অথবা নতুন কোন শব্দ পাইলে সেটা সম্পর্কে গুগল করে সেটার কাজ কি সেই জিনিসটা কি খায় না মাথায় দেয় আগে এটা জানতে হবে জেনে বুঝে তারপরে সেই ব্যাপারে উত্তর দিতে হবে আর এই ব্যাপারে আপনারা কিভাবে জানবেন উত্তরগুলা বা কি প্রসেসে সার্ভে করবেন বা যখনই আপনি একটা প্রশ্ন বুঝতে পারতেছেন না এক্ষেত্রে আপনাদেরকে হেল্প করার জন্য সার্বক্ষণিক ভাবে আমরা থাকবো আমাদের অ্যাডমিনরা থাকবে আপনারা গ্রুপে যে কোনো স্ক্রিনশট বা প্রশ্ন করলে ইনশাল্লাহ সেগুলোর উত্তর পাবেন আর রেগুলার ক্লাসেও তো আপনাদের সারা দিনের যাবতীয় সমস্যাগুলোর সমাধান করে দেওয়া হবে ভাই আমি একটা কথা বলতে চাই জি বলেন আমি দেখলাম যে গ্রুপে অনেকে কাজ করতেছে দেখা যাচ্ছে যে একটা স্ক্রিন শেয়ার দিছে ওটার উত্তর পাচ্ছে না অনেক টাইম ধরে ফিক্সড কোনো এরকম গ্রুপ আছে যে অনেকেই অ্যাটেন্ড থাকবে বা আমাদের সমস্যা হলে আমরা তাৎক্ষণিক হেল্প পাবো অবশ্যই আছে যারা কাজ করছে সব গ্রুপে সব সময় সবাইকে অ্যাক্টিভ পাবেন না তবে যারাই যখন কাজ করবে তাদের জন্য যে ইন্ডিভিজুয়াল গ্রুপগুলা থাকে আপনারা তো দেখছেন পাবলিক গ্রুপে পাবলিক আপনারা এখন তো আমাদের যে পার্সোনাল গ্রুপগুলা মেম্বারদের আলাদা আলাদা সেগুলা তো তার আপনারা অ্যাড নাই সেগুলাতে আপনারা দেখেনও নাই দেখছেন পাবলিক আমাদের যে পাবলিক গ্রুপ আছে ওইটাতে ওখানে হয়তো আহ সে সবসময় রেসপন্স নাও পাইতে পারে তবে আপনাদের যে গ্রুপ করা হবে সে সমস্ত গ্রুপে যে আপনাদের হেল্প করার কাজে নিয়োগ থাকবে তারা অবশ্যই আপনাদের যত দ্রুত উত্তর দেওয়ার চেষ্টা করবে আমার মনে হয় এরকম একটা গ্রুপ থাকাই ভালো আর কি বা অনেকে হয়তো কাজ করছে অ্যাডমিন উত্তর দিতে পারছে না অনেকে কাজ করছে যার অভিজ্ঞতা আছে সেখান থেকে সেও উত্তর দিতে পারবে হ্যাঁ এরকম গ্রুপ আছে আপনাদেরকে অবশ্যই সে ধরনের গ্রুপে অ্যাড করে দেওয়া হবে যখন আপনারা কাজ করবেন তখন আচ্ছা এখন এই যে আমি এতক্ষণ আপনাদেরকে বললাম সার্ভে কি কিভাবে সার্ভে করতে হয় সঠিক নিয়মে সার্ভে কিভাবে করতে হবে এবং আমরা আপনারা যে কাজ দেখলেন এই ব্যাপারে আপনাদের কারো কোনো প্রশ্ন বা কোনো ডাউট বা কোনো কিছু জানার থাকলে এগুলো আমার সাথে শেয়ার করেন কারো কোনো প্রশ্ন আছে বা কেউ কিছু বলতে চান না ভাইয়া আমার কোনো প্রশ্ন নাই যেটুকু ছিল করেছি আর কি কোনো সমস্যা নাই পারা যাবে সমস্যা নাই একটু মনোযোগ দিয়ে কাজ করলে সবকিছু সম্ভব আর ভাইয়া এটা কি শুধু আপনি দেখালেন যে শর্ট বাস কাজ হচ্ছে এই শর্ট বাস অ্যাকাউন্ট ছাড়াও কি অন্য অন্য অ্যাকাউন্ট আছে যেগুলো কাজ করা যাবে অবশ্যই আছে এটা শুধুমাত্র একটা সাইট থেকে আপনাদেরকে কাজ দেখানো আপনারা আমরা আপনাদেরকে যখন যে সাইটে কাজ করালে আপনাদের জন্য সবচেয়ে ভালো হবে এরকম বিভিন্ন সাইটে আমরা আপনাদেরকে কাজ করাবো ইনশাআল্লাহ আর আরো কিছু কথা আমি বলি যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে বলেন তারপরে আমি শুরু করব আচ্ছা ভাই ডন নতুন সাইটটা কি মানে আমাদের কি মানে অ্যাকাউন্টগুলো কি ভেরিফাই করে দেওয়া হবে শীঘ্রই না দেরি হবে আর কি দেরি হবে না যখন সাইট রেডি হয়ে যাবে ওই সাইটে যখন কাজ শুরু হবে ইনশাল্লাহ পরে আপনাদেরকে অ্যাকাউন্ট করে রেডি করে দেওয়া হবে ঠিক আছে আচ্ছা সার্ভে আসলে বাংলাদেশে অনেকেই সার্ভে করে কিন্তু সঠিক নিয়মে সার্ভে করা লোক খুব কম আর এই সঠিক নিয়মে সার্ভে করা লোক খুব কম হওয়ার কারণে সচরাচর এক মাস দুই মাস তিন মাসের বেশি সার্ভে করছে এরকম লোক খুঁজে পাওয়াই কঠিন কারণ ওই এক মাস দুই মাস ইনকাম করে তারপরে ধরা খেয়ে বসে থাকে দেখা যায় যে আবার ভিপিএস কেন বা আবার নতুন অ্যাকাউন্ট তৈরি করো এবং অনেক ভেজাল এবং সারা বাংলাদেশে যারা সার্ভে করে তারা শুধু যে এই তাদের পঁচানব্বই ভাগ লোককে সার্ভে শেখানোর মতো কেউ নাই বাংলাদেশে যত সার্ভের ভিপিএস প্রোভাইডার আছে কেউ কোথাও কাজ শেখায় না কাউকে সবাই শুধু ভিপিএস বিক্রি করেই খান্ত তবে আমরা আপনাদেরকে আগে সঠিক নিয়মে কাজ শেখাবো তারপরে আপনাদেরকে কাজ করাবো এবং এর পিছনে কিছু উদ্দেশ্য আছে সেই উদ্দেশ্য হচ্ছে হচ্ছে প্রথম উদ্দেশ্য হচ্ছে সার্ভে ইন্ডাস্ট্রিটাকে টাকে টিকায় রাখা এখন একটা কোম্পানি একটা সার্ভে করার জন্য ধরেন দশ ডলার পেমেন্ট করতেছে পেমেন্ট করে আপনার মতামত কিনতেছে কিন্তু সেই মতামতটাকে সে সেল করতে পারতেছে না আপনার কাছ থেকে টাকা দিয়ে কিনতেছে কেন ওই কোম্পানির কাছে দেবে একটা সার্ভে এই জন্য ওয়েবসাইট যে আপনার মতামত নিচ্ছে তার পরিবর্তে আপনাকে টাকা দিচ্ছে দিচ্ছে কেন সে তো আবার তার ক্লায়েন্টের কাছ থেকে বা বর যে সমস্ত কোম্পানির সার্ভে ওয়েবসাইট করাচ্ছে এই সমস্ত ক্লায়েন্টদেরকে তো ওই ইনফরমেশনগুলা প্রোভাইড করলেই তারা টাকা পাবে ওই ইনফরমেশন না দিলে তো আর টাকা পাবে না কিন্তু বাংলাদেশে যারা সার্ভে করে এরা যখন উল্টা পাল্টা ভাবে সার্ভে করে তখন সেই উল্টা পাল্টা কারণে কি হয় এই ওয়েবসাইটগুলা বা অফার যাদের এরা ধরা খেয়ে থাকে কিভাবে ধরা খেয়ে যায় এরা আপনাকে তো টাকা দিয়েই দিচ্ছে সার্ভে করার জন্য কিন্তু যখন ওই ইনফরমেশন গুলা কোম্পানি গুলাকে দিচ্ছে বাংলাদেশে যারা সার্ভে করে এরা তো প্রশ্ন পরে না বা কি জানতে চাইছে বা সঠিক উত্তর কি কিভাবে দিতে হবে এই ব্যাপারেই ধারণা নাই এতে কি হচ্ছে বড় বড় অফার ওয়াল বড় বড় সার্ভে সাইটগুলা ধরা খেয়ে যাচ্ছে এরা ব্যবসায় লস খেয়ে বসে যাচ্ছে এবং আস্তে আস্তে ওই অনলাইন সার্ভের যে ইন্ডাস্ট্রি এই ইন্ডাস্ট্রিটাই নষ্ট হয়ে যাচ্ছে এই ইন্ডাস্ট্রিটাকে টিকায় রাখার জন্য এবং আপনার সারা জীবন যাতে আপনি একটা ভিপিএস ব্যবহার করে বা একটা অ্যাকাউন্ট ব্যবহার করে আপনার সারা জীবন আপনি কাজ করতে পারেন এর মূল মন্ত্র হচ্ছে সঠিক নিয়মে কাজ করা দীর্ঘমেয়াদি উপার্জন করাই আমাদের মূল উদ্দেশ্য আমি দুই মাস সার্ভে করে ইনকাম করলাম তারপরে তিন মাস আমার ইনকাম বন্ধ হয়ে থাকলো এটা তো কোনো ভরসাযোগ্য ইনকাম না কারো ফ্যামিলিও তো এই ইনকামের উপরে ডিপেন্ড করতে পারবে না কিন্তু আপনি কম ইনকাম করেন কিন্তু সেটা যদি প্রত্যেক মাসে একটা নির্ধারিত লিমিটেড পর্যন্ত আপনি ইনকাম করতে পারেন যে এটার উপরে আমি ভরসা করতে পারবো কারণ পৃথিবীতে যতদিন অথবা সার্ভিস বিক্রি হবে ততদিন সার্ভে সার্ভে বন্ধ হবে না। যদি আমরা সঠিক করি আর সার্ভে বন্ধ না হইলে ইনশাল্লাহ আমাদের ইনকাম সোর্সও বন্ধ হবে না আমি কি বোঝাইতে পারছি কারো যদি কোনো ডাউট বা কোয়েশ্চেন থাকে আমাকে জিজ্ঞেস করতে পারেন কারো কোনো কিছু জানার আছে সবাই বুঝতে পারছি ভাই আচ্ছা তাহলে আমরা আমাদের আজকের সেশনটা এখানেই শেষ করে দিব যদি কারো আর কোনো কোশ্চেন না থাকে আর যদি কারো কোনো কোশ্চেন থাকে বলেন তাহলে আমি ইনশাল্লাহ সেটার উত্তর দেওয়ার চেষ্টা করব ক্লাস কি কালকে ভাই যথারীতি টাইমে শুরু হবে নাকি মানে আপ ডাউন হবে আর কি না আপ ডাউন হবে না হয়তো দশ পনেরো বিশ মিনিট এদিক ওদিক হইতে পারে এই আর ঠিক আছে ভাই তাহলে আর কারো কি কোনো কোশ্চেন আছে নাকি আমি এখানেই শেষ করব